নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব পাস্তার কিন্তু দারুণ একটা রেসিপি, তার জন্য কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। হাতে কম সময় থাকলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন পাস্তার রেসিপিটা, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তার জন্য ফার্স্ট এখানে কড়াতে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ আর এখানে দিয়ে দিয়েছি গাজর। আমি তিনটে কিন্তু একসাথেই দিয়েছি, দিয়ে খুব ভালো মতন একটুখানি ভাজা ভাজা করে নেবো। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটোর টুকরো, কুচি কুচি করে নিয়েছি টমেটোটা। তারপর টমেটোটা দিয়ে হালকা একটু ভেজে ভাজা করে নিয়ে তারপর এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো মতনভাবে মিশিয়ে নেবো, আর দেখতে হবে যাতে সব সবজিগুলো নরম হয়ে যায়। এইভাবে কিন্তু পাস্তা বানালে খেতে দারুণ টেস্ট হয়, একবার কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে চাইলে আপনারা অন্য কোনো যে কোনো সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতন। তারপরে এখানে তিনটে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নিলাম। ব্যাস আলুটা গাজরটা সব সেদ্ধ হয়ে গেল, এবারে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা পাস্তাটা। পাস্তাটা দিয়ে খুব ভালো মতন কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে, আর ওপর দিয়ে অ্যাড করে দিতে হবে পাস্তা মশলা। এই মশলাটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দারুণ হয়, তার জন্য কিন্তু অবশ্যই করে পাস্তা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দু চামচ মতন দিয়ে দিলাম টমেটো সস। এবার টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে একটু মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায়। তারপর আবারও প্রায় দু মিনিট মতন এটাকে রান্না করে নিতে হবে। ব্যাস তারপরে কিন্তু রেডি হয়ে গেল একদম ঝরঝরে আলু সবজি দিয়ে পাস্তার রেসিপি। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সবাইকে দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে।